গত কয়েকদিনের প্রবল বর্ষণে পার্বত্য এলাকায় ভেঙে পড়েছে গাছপালা, কোথাও কোথাও সরে গেছে পাহাড়ের মাটি। এতে আশঙ্কা দেখা দিয়েছে পাহাড় ধসের। পাহাড়ি ঢলে চেঙ্গি নদীতে বেড়েছে পানিও, এতে আতঙ্ক বেড়েছে আরো। খাগড়াছড়ির বিভিন্ন এলাকায় ঝুঁকি নিয়ে বসবাসকারীদের পাহাড় ধস অথবা প্রাকৃতিক দুর্যোগ থেকে তাদের রক্ষায় তৎপর প্রশাসন। রোববার শহরের শালবাগান ও কুমিল্লা টিলা সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় মাইকিং করে ফায়ার সার্ভিস। বাসিন্দাদের সতর্ক করে নিরাপদ স্থানে সরে যেতে আহ্বান জানান তারা। নগদের কাছে হক করলেই সমান, হেললে গা নগদের সেন্টারে একদম ফ্রি। চেঙ্গি নদীর মধ্যে পাহাড়ের ঢলের কারণে পানি বৃদ্ধি পায়, আরেকটা হলো পাহাড় ধসের সম্ভাবনা থাকে, সেই কারণে আমরা সাধারণ জনগণকে আমরা সহযোগ করার জন্য আমরা বের হয়েছি। পাহাড়ি বাসিন্দারা বলছেন মাথা গোজার ঠাঁই না থাকায় বাধ্য হয়েই তারা ঝুঁকি নিয়ে পাহাড়ের পাদদেশে বসতি গড়েছেন। বেশাবেশি বৃষ্টি হলে আমরা সবাই আতঙ্কের মধ্যে থাকি, কোন সময় পাহাড় ধসে পড়ে কি অবস্থা হয়। উত্তরগঞ্জ ধরার রেখা আছে, ওটা ব্যাকুলভাবে ভর্তি হয়ে যায় পানি। এদিকে পাহাড় ধস ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় আশ্রয় কেন্দ্র প্রস্তুত বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন। পাহাড় ধস গুলো হচ্ছে, এই পাহাড় ধস এলাকায় যেসব জনগণ বসবাস করতেছে তাদেরকে আমরা অনুরোধ করতেছি আপাতত তারা সেফ সাইডে যে কোনো জায়গায় গিয়ে বসবাস করলে পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি, বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং বিদ্যুৎ পানি সহ সব সার্ভিস আমরা অ্যালার্ট করেছি। ইতিমধ্যে যে বিষয়গুলো আমাদের নজরে এসেছে প্রাথমিকভাবে আমরা ব্যবস্থা নিয়েছি। জেলা প্রশাসনের তথ্য মতে পৌর এলাকায় 30টি অতি ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকায় 3,500 পরিবার বসবাস করেন, আর পুরো জেলায় পাহাড়ের ঝুঁকি নিয়ে বসতি গড়েছে প্রায় 35,000 পরিবার। সময় সংবাদ, খাগড়াছড়ি।